কোভিড-19 নভেল করোনা ভাইরাস সারা পৃথিবী সারা দেশ তথা আমাদের রাজ্য লড়াই করছে এক অজানা অচেনা শত্রুর বিরুদ্ধে। আর সেই লড়াইতে আমরা বাড়িতে থেকে শরিক হয়েছি, লকডাউনকে মেনে চলছি। আর ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়াই করছেন আমাদের ডক্টরস, মেডিকেল স্টাফ, হেলথ স্টাফ। প্রত্যেক দিন তারা লড়াই করছেন নিজেদের প্রাণের ঝুঁকিকে তোয়াক্কা না করে। এ এক অসম লড়াই, যে লড়াইয়ে আমরা শত্রুকে দেখতে পাই না, যার কোনো প্রতিষেধক নেই আপাতত, তবে রিসার্চ চলছে। প্যান্ডেমিক সিচুয়েশন একটা অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে গোটা পৃথিবী আজ। মানুষের প্রাণহানি হচ্ছে, মারা যাচ্ছে মানুষ সারা পৃথিবী জুড়ে। ডক্টরস, মেডিকেল স্টাফ, হেলথ স্টাফরা দিন রাত্রি লড়াই করছেন, নিজেদের প্রাণের মায়া ত্যাগ করছেন, পরিবারের থেকে দূরে রয়েছেন, প্রিয় মানুষজনদের থেকে দূরে রয়েছেন, শুধুমাত্র আমাদের জন্য। কোভিড-19 আর আমাদের মাঝে পাঁচিলের মতন দাঁড়িয়ে রয়েছেন। আর দিনের শেষে তারা কি পাচ্ছেন? তারা যখন চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছেন, তখন আমরা তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছি। এটাই কি তাদের পাওনা ছিল? ছিল না তো। তারা তো যুদ্ধক্ষেত্র থেকে ফিরছেন, তারা একটা ওয়ার্ম ওয়েলকাম তো পেতেই পারতেন। কি পেতে পারতেন না? পারতেন তো। তাই আগামীতে যখন পৃথিবী সুস্থ হবে, তখন যেন আজকে তাদের এই লড়াইকে আমরা না ভুলি। আগামী দিনে যখন আমরা কোনো ডক্টরস, মেডিকেল স্টাফ, হেলথ স্টাফের গায়ে হাত তুলতে যাব, তখন যেন আমরা মনে রাখি আজকের এই দিনগুলোর কথা, আজকের তাদের এই লড়াইগুলোর কথা। নয়তো ভীষণ অন্যায় হবে। তাদের এই লড়াইকে কুর্নিশ জানানোর সময় আসছে, তাই ভুলে গেলে চলবে না। এর পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসন, যারা দিন রাত্রি রাস্তায় ডিউটি করছেন আমাদেরকে বাড়িতে রাখার জন্য, ঘুরে বেরোচ্ছেন শহরের এই মাথা থেকে ও মাথা, শহরের এই গলি থেকে ও গলি, এই প্রান্ত থেকে সে প্রান্ত, করোনাকে বুড়ো আঙুল দেখি, শুধুমাত্র একটি মাস্ক আর একটি গ্লাভস পরে। তাই আগামীতে ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে আজ তাদের এই পরিশ্রমের কথা, আজকের এই দিনগুলোর কথা। ও কথা কুকথাগুলো বলার আগে আগামীতে আমরা একটু ভাবব, কারণ তারাও তো মানুষ আমাদেরই মতন। এর পাশাপাশি আমাদের ডেলি হাউসহোল্ড যারা প্রোভাইড করেন, তারা আমাদের জন্য তারা রাস্তায় রয়েছেন, আমাদের চাহিদা পূরণ করছেন, প্রয়োজন মেটাচ্ছেন তাদের সাধ্য মতো। ভুলে গেলে চলবে না তাদের আজকের এই অবদানগুলোর কথা। এরপর ব্যাংকিং স্টাফ, যারা এই দুর্দিনে আমাদের পরিষেবা দিচ্ছেন, আমাদের প্রয়োজন মেটাতে টাকার যোগান দিচ্ছেন, তাদের অবদানও মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না তো। এরপর রাস্তায় রয়েছেন আমাদের সামাজিক সংগঠনের কর্মীরা, যারা নিরন্ন মানুষের মুখে সাধ্য মতন খাবার তুলে দিচ্ছেন, আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন। থ্যাংকিউ তাদের সকলকে আজকের এই লড়াইতে সামিল হয়ে রাস্তায় থাকার জন্য, আমাদের জন্য দিন রাত্রি পরিশ্রম করার জন্য। কুর্নিশ তাদের সকলকে, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করব, একটি সুন্দর সুস্থ পৃথিবীর জন্য, সুন্দর সুস্থ আগামীর জন্য। তাই স্টে অ্যাট হোম, স্টে সেফ, বি স্মার্ট, উই শ্যাল ওভারকাম। Yeah, yeah.